এই মুহূর্তে আমরা শিলচর সোনাই রোড এসএন অর্থোপেডিক্সে আছি। আমার লগে আছেন এই আদলাপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশিষ্ট সমাজসেবী আফতাবউদ্দিন লস্কর সাহেব। আমরা গতকাল একটা খবর পাইছি, আমরা কাটিলার মাননীয় বিধায়ক খোজামুদ্দিনের কাছে একটা খবর গেছে যে আইলাহান্দি তিন দোকান নারায়ণপুর এই নারায়ণপুর ইটর হান্দির সিরাজুল ইসলাম লস্কর এক বাইনা তার হঠাৎ অ্যাক্সিডেন্ট হইয়া পাউঘাটটি এবং আরো দুই তিনটা জায়গা ফ্র্যাকচার আছে। খবর পাওয়া মাত্র কাটিতলার এমএলএ আমরা রাফতারদার লগে কথা হয়েছে। হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমারও ফোন করে কইছেন যে রাফতারদারে লইয়া আমরা এই ফটো আইয়া রোগীর খোঁজ খবর লইয়া তার তরফ তানে একটা সাহায্য এমএলএ একটা সাহায্য দিবেন তার ব্যক্তিগতভাবে। তাই তো বর্তমানে আপনারা রূপে জানেন ধুবড়ির আসলায় বদরুদ্দিন সাহেবের ইলেকশন চলে প্রচারক, তো তাই নাইতে না ভারিয়া তার প্রতিনিধি হিসাবে আমার এবং বিশিষ্ট সমাজসেবী আপনার আগলাপুরের আফতাবউদ্দিন লস্কর সাহেবকে লগ লাগাইয়া দিয়েছেন আমরা আইসি। কেন এই রোগীর অবস্থা দেখিয়া খুব খারাপ লাগে, আর বিশেষ করিয়া এই যে রোগীর যারা সেবা যত্নে যারা দেখতে আসেন তারা ধন্যবাদ দেব, যেহেতু এই সমস্ত অসহায় বাইরে যারা সেবা শুশ্রূষা কথা আর্থিক সাহায্য কথা এবং আফতাবদের তার ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতা কথা, তো আমরা দোয়া করবো আল্লাহ কাছে রাতে বাই যাতে সুস্থ হয় খুব কম দিনের ভিতরে, আর আপনারা সবাই দোয়া করবো। কারণ এখানে আইয়া সবকে জানে ভালো লাগছে, হসপিটালের হসপিটালিটিটা সবকে জানে ভালো লাগছে আমরা, কারণ এত ক্লিন ভালো লাগছে। এর লাগে এই যে এসএন অর্থোপেডিক যে সোনাই রোড ডাক্তার শামসুর রহমান তাই হচ্ছে একজন মানে হেল্পফুল মানুষ, তাই সবসময় মানুষের হেল্প করে জানেন আপনারা। তো বিধায়কের অর্থ সাহায্য আমরা মেসাও আছেন তার কাছে দিয়া রোগীর কিনা লাগে না, রোগীর আত্মীয় তো রোগীর খবর লইয়া আমরা ধন্যবাদ দিয়া বিধায়কের, কারণ তাই তো সব সময় এইরকম অসহায় রোগীর পাশে দাঁড়ায় আর্থিক সাহায্য তাহলে আরম্ভ করে সর্বক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেন বিধায়ক, ধন্যবাদ দিয়া। আর ইটর হান্দির হাইলাহান্দি তিন দোকানের ইটর হান্দি ঠিক পশ্চিম ধরা সরি তিন দোকানের ঠিক পশ্চিম ধারা ইটর হান্দি তার নাম শামসুর রহমান সিরাজুল ইসলাম আর বাবার না মকবুল আলী, কারণ এখানে ভিডিও করার কারণ হয়েছে যদি ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছাড়ি এই বাইরে এই করোনা অবস্থা দেখে হয়তো আরো মানুষ এই সাহায্য সহযোগিতা করবে। আর যেহেতু এখন আগলাপুর হাটের সমষ্টি হয়ে গেছে আমার বিধায়ক হিজামুদ্দিনের কিছু দায়িত্ব আছে এই সমস্ত এলাকা এলাকার রোগীর খোঁজ খবর লওয়া, কারণ টাইম বর্তমানে গুয়াহাটিতে আসো গুয়াহাটির তানে আইয়া এখন থ্রি ফেজের ইলেকশন চলে বদরুদ্দিন সাহেবের প্রচার শেষ হয়েছে গতকাল, তাই বর্তমানে গুয়াহাটির তানে আবার পরে তারা বাড়িতে যাইবা তার সাহিত্য খোঁজ খবর এবং পরবর্তী যদি আরো কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগে বিধায়ক তাই করবে। এখন আমি আস্তে ধরে এবং দু তিনটা কথা আমরা মানবতার খাতিরে সুজামুদ্দিন লস্কর যে অবস্থা নিয়েছে লেটার খা খবর লইছ এর লাগে আমরা অত্র এলাকার নারায়ণপুর হান্দিবাসীর পক্ষ থেকে বিশেষ করিয়া সুজামুদ্দিন লস্কর সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাইয়া, আর বিশেষভাবে আমার হাজি আফতাবউদ্দিন লস্কর সাহেব আর আমার ভাই ইয়া যেভাবে এই ছেলেটার খবর লইছেন বিশেষভাবে তার আন্তরিক ধন্যবাদ জানাইয়া সারারে ধন্যবাদ জানাইলাম উপস্থিত সবাই। আমি মাতিছি মানে ডাক্তার শব্দ রকম তাই নত আপনার সমাজ লোকে জড়িত রাজনীতি লাইনের মানুষও তাই আমার কথা দেশের বিষয় যেতক্ষণ সম্ভব তাই তাকে সাহায্য করবার যেতটুকু সম্ভব আর ছটার সময় পার করিবা আর কালকে দিন ডাক অবশ্য চাইব আমি এই তাদের কথা বলতে লাগে আমরা সারা হিসাব লাইছি তার চিন্তা করুন প্রধান দিয়ে একদম অসহায় মিলিয়ে আর সবটা মানে পরিশেষে সিরাজুল ইসলামের লাগে আপনার সবাই দোয়া করবেন, কারণ এত বড় একটা দুর্ঘটনা যেভাবে দুর্ঘটনা ঢুনতে পারি এটা বহুত বড় একটা ইঞ্জুরি আছে ফ্র্যাকচার দুই তিনটা জায়গাতে আছে, আপনারা সবাই দোয়া করবেন আপনারা দোয়া হয়তো আল্লাহ যদি কোনো ইয়ে করেন এটা খুব কম সময়ের ভিতরে সুস্থ হয়ে যাবে।